بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবার আগত সমন্বিত মামুন সরকার আপনার সৌদি আরব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো যে কবরবাসের আজাব মাফ করা হবে এই শর্তে যে কোনো কবরের উপর যদি একশো কবর পড়ে অর্থাৎ কোনো কবরের উপর যদি একশো কবরস্থা কবরস্থান তৈরি হয় বা কবর পড়া হয় দেওয়া হয় তাহলে জিমি যে ব্যক্তিকে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে ওই ব্যক্তির গুনা মাফ করে দেওয়া এরকম কোন দলিল দিয়ে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সমেত মামুন সরকার এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নাই এ বিষয়ে স্পষ্টতা আমি প্রমাণ করলাম আর একশো কবর পড়বে একশো কবর পড়লে মাফ করে দেওয়া হবে এই সমস্ত কথার কি যুক্তিকতা আছে এটা কোথা থেকে পাইলাম এটা তো কোনো স্পষ্ট দলিল নেই এখানে আমল ভালো যার হবে ভাই যে ব্যক্তি সওয়াল এবং জবাবের উত্তর দিবে মান রব্য কমা দিন কমান কা কিতাবুল্লাহ সম্পর্কেও প্রশ্ন করা হবে যদি আলহামদুলিল্লাহ আমল ভালো হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পাবে বা উপর থেকে আওয়াজ পাবে সদা কাপ দিয়ে আমার বান্দা সত্য বলছে আমার বান্ধব সত্য হলো বলছে আফরিসুল্লাহ উমিন জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও তার জন্য আলবিসু মিনাল জান্না জান্নাতের পোশাক পরে দাও তার জন্য জান্নাতের দিকে একটা সুরঙ্গ পথ খুলে দাও এবং তাকে ঘুমাইতে বলবেন আরামে তার জন্য জান্নাতের নিয়ামত আসতে থাকবে এবং সেই নিয়ামতে সে ভোগ করতে থাকবে ঘুমাইতে থাকবে অপর পক্ষে যদি আমল না হয় যে উত্তর না হলে উত্তরের সময় সে বলবে হা হায় রে আমি জানি না তার জন্য দরজা খুলে দেওয়া হবে পোশাক পরে দেওয়া হবে বিছানা দেওয়া হবে এবং তার জন্য অন্ধ ফেরাস্তা একজন হাতুড়ি পিঠাইতে থাকবে নাম সাপ দেওয়া হবে এবং জাহান নামের শাস্তি তার জন্য অবদারিত হয়ে জাহার নামের শাস্তি আসতে থাকবে আলী আল্লাহ আমাদেরকে রক্ষা করুন জান্নাতবাসী বাসী করুন নাম থেকে মুক্তি দেখ এটি হল কথা সুতরাং একশো কবর যদি কবরে যায় তার প্রথম ব্যক্তি কবরে পড়ে যায় যদি 100 100 কবর ব্যক্তি বা ওখানে যে গুণাগার গো ওখানে কি আল্লাহর ওলি কবর পড়ছে নাকি বা আল্লাহর ওলি কবর দিলেই কি ওখানে কবরে তার জন্য खास কোন ই আছে নাকি সে আল্লাহর ওলি হোক আর সাশি হোক আর সাধারণ লোক যার আমল ভালো যেই সহজ जरूरतের তার জন্য আল্লাহর সাথে সে ব্যক্তি আল্লাহর পুরস্কার পেয়ে যাবে এবং কবর আযাব থেকে মুক্তি পাবে এই তো কথা এখানে সুতরাং আর যে কোনো ব্যক্তি যদি গুণাগার হয় গুণাগার হওয়ার পরে সে যেন যদি একশো কবরও সেখানে পড়ে তার মাপ কোথা থেকে আসলো সে আমলের কারণে মাপ পাবে আর আমল না থাকলে মাপ পাবে না যে যে কোনো ব্যক্তি হোক না কেন এ সমস্ত কথার কোনো যুক্তি যুক্তিকতা নাই তারপরে দেখুন একশো কবর যে পড়বে এটা আপনি কিভাবে প্রমাণ করেন একশো কবর একশো কবর একশোর বেশি পড়তে পারে একশোর কমও পড়তে পারে কোন না কজন কবরে একশো কবর পরে কে গুনে রাখছে রে ভাই একশো কবর এখানে একটার উপর একটা এরকম যদি তাহলে মানুষ হিসাব করে খালি একটার উপর একটা কবর দিতেই থাকতো একশো কবর মানুষ কজন পরে উঠায় দেয় সেটা যে যেটা ওই যে আমাদের দেশীয় বনানি কবরস্থানে কিছু আছে অথবা ঢাকার ওই যে ইতে ওই আর একটা কবরস্থান আছে সেখানে কোনো মানুষ উঠায় দেয় মদিনা কবর থেকেও তো উঠাইতেছে মন্দিরা কবর থেকে পুরাতন যেটা মাটিতে খেয়ে বেসেছে ওই হাড্ডি ভাড্ডিগুলি একসময় একটা পর্যায়ে উঠায় দেয় দীর্ঘ সময় পরে তো এখন কত কবর পড়ছে কী গুনে রাখছে এখানে এই সমস্ত কথার কোনো যুক্তিকতা আছে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে অ্যাভয়েড করতে হবে আমল ভালো করতে হবে সঠিক আমল করতে হবে সুন্দর আমল করতে হবে আল্লাহর কাছে নাজাজ চাইতে হবে জাহান্নাম থেকে কবর থেকে বাঁচার জন্য এবং জান্নাত প্রার্থনা করতে হবে জান্নাতে আমল করতে হবে আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আপনি একটা দোয়া করতে পারেন আল্লাহমিন্ন সালুক আল জান্নাতা وما قرب اليها من قول او عمل ونعوذ بك من النار অমা ইলাইহা ইলাই হা আমিন আমাল অনেক সুন্দর সুন্দর দোয়া আছে এগুলি আমল করার চেষ্টা করুন কোরআনতলাওত করুন ওয়াক্ত নামাজের পাশাপাশি জামাতের সাথে ওয়াক্ত সালাত পড়ুন কোরআনতলাওত করুন তাহাজ্জুদ নামাজ পড়ুন নফল রোজা রাখুন আল্লাহর জিকির গাছ যদুর সম্ভব হয় করুন এবং পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার দোয়া করুন বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন মনকে পরিষ্কার রাখুন হিংসা বিদ্বেষ থেকে মনকে ক্লিয়ার রাখুন দান সদকা যোদ্দুর হয় সম্ভব করুন মা বাবের থাকলে মা বাবের হতাত অনুসরণ করুন আনুগত্য করুন মারা গেলে তাদের জন্য দোয়া করুন দান সদকা করুন ভাই বোনীয়স্বজন সাথে কুষ্টিগতির সাথে ভালো ব্যবহার করুন সমস্ত বিশ্ব বিশ্ব মুসলিমের বিষয়ে মনকে ক্লিয়ার রাখুন দোয়া করুন সবার জন্য আল্লাহ সোমতাল সবাইকেই জান্নাতুল নসিব করুন সবাইকে খবর আজাদ থেকে রক্ষা করুন আমিন হাজর নবীন মহম্মদ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারকাত